আসসালামু আলাইকুম। আশা করছি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 প্যাটার্ন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটা নিয়ে। সো প্রথম দুটি ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে বেসিক নলেজগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। প্যাটার্ন আসলে কি, প্যাটার্ন বলতে আসলে কি বোঝানো হয়। আপনাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই বই আছে, আপনারা বই থেকে একটু রিডিং পড়ে নেবেন এবং আমি যেই বেসিক কনসেপ্টগুলোকে আসলে যেগুলি বুঝার জিনিস আছে সেগুলোকে আমি আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্যাটার্ন বলতে আসলে বোঝানো হয় এমন একটি সিরিজকে যার ভিতরে একটি মিলকরণ থাকবে। শুধু সিরিজ যদি আমি বলি সেটা আসলে ভুল হবে, এটা যে কোনো দিক থেকে মিল হতে পারে। এটা হতে পারে পাশাপাশি কতগুলো নাম্বারের ডিজিটের মধ্যে, হতে পারে কোনো জ্যামিতিক বা জিওমেট্রিক শেপের মধ্যে। সো বেসিক্যালি আমরা আমাদের এই অধ্যায়টাতে দুই ধরনের প্যাটার্ন নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে নাম্বারের প্যাটার্ন এবং একটি হচ্ছে জিওমেট্রিক প্যাটার্ন। সো প্যাটার্ন আসলে প্যাটার্ন শব্দটার মিনিংটা হচ্ছে যদি কোনো কিছুর মধ্যে মিল থাকে, সিমিলারিটি থাকে, তাহলে সেটাকে আমরা আসলে প্যাটার্ন বলতে পারি। লাইক আমি আপনাকে আমি বোর্ডে যদি হোয়াইট বোর্ডে যদি লিখি এমনটা 5, 8, 11, 14 এমনভাবে যদি আমি কিছু নাম্বার বা ডিজিট লিখতে থাকি, আপনারা নিশ্চয়ই অলরেডি দেখে বুঝে যাচ্ছেন যে 5, 8 এই 5 এবং 8 কে ডিফারেন্স করলে কত হচ্ছে, 3 হচ্ছে, কিংবা 8 এবং 11 ডিফারেন্স করলে কত হচ্ছে, 3 হচ্ছে, কিংবা 11 এবং 14 কে ডিফারেন্স করলে কত হচ্ছে, 3 হচ্ছে। অর্থাৎ এখানে পাশাপাশি দুটি পদের ডিফারেন্সটা, পাশাপাশি দুটি টার্মের ডিফারেন্সটার মধ্যে একটা সিমিলারিটি আছে। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড আ প্যাটার্ন। শুধুমাত্র এমনটাই না, প্যাটার্ন আসলে অনেক রকমের হতে পারে। এই পাশাপাশি দুটো নাম্বারের ডিফারেন্সটা সেম হতে পারে, কিংবা পার্থক্যগুলো সেম হতে পারে, নাম্বারগুলো একটা নির্দিষ্ট হারে ইনক্রিজ হতে পারে, পার্থক্যগুলো বা ডিফারেন্সগুলো একটা নির্দিষ্ট হারে ইনক্রিজ হতে পারে। আমরা ধাপে ধাপে প্রতিটি জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। এরপরে চলে যাচ্ছি আমি একটি জিওমেট্রিক শেপে। সাপোজ আমি এখানে একটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, আমি এখানে দুটো ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, আমি এখানে তিনটি ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম। আপনারা নিশ্চয়ই অলরেডি ফিগার দেখে বুঝে ফেলেছেন, প্রথম ট্রায়াঙ্গেলটির ভিতরে একটি ট্রায়াঙ্গেল আছে, এর পরেরটির ভিতরে দুটো আছে, তার পরেরটির ভিতরে তিনটি ট্রায়াঙ্গেল আছে। তার মানে এই যে প্রতি ক্ষেত্রে একটি করে ট্রায়াঙ্গেল ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আমরা একটি মিল পাচ্ছি। প্রতি ক্ষেত্রে একটি করে ট্রায়াঙ্গেল ইনক্রিজ হওয়া মানে হচ্ছে আমরা এটার ভিতরে একটি সিমিলারিটি পাচ্ছি। যখনই আমরা কোনো চিত্রে কিংবা যখনই আমরা কোনো নাম্বারের ভিতরে, পাশাপাশি কতগুলো টার্মের ভিতরে আমরা এরকম ভাবে সিমিলারিটি পাবো, দ্যাট ইজ কল্ড আ প্যাটার্ন। সেটাকে আমরা আসলে একটা প্যাটার্ন বলতে পারি। অলরাইট, সো এই অধ্যায়টির ভিতরে আসলে আমাদের অনেক বেসিক জানার আছে। আমি ধাপে ধাপে আপনাদেরকে চেষ্টা করবো প্রত্যেকটি বেসিকের সাথে পরিচিত করে দেওয়ার জন্য। আমরা যদি আমাদের মূল বইয়ের পেজ নাম্বার 2 তে যাই, তাহলে আমরা দেখবো সেখানে প্রাইম নাম্বারের একটি বক্স দেওয়া আছে। আই হোপ আমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ি আমরা প্রত্যেকেই প্রাইম নাম্বারের সাথে পরিচিত আছি। হোয়াট ইজ কল্ড আ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার আসলে কাকে বলা হয়? প্রাইম নাম্বার বলা হয় যে নাম্বারগুলি, যে নাম্বারের ফ্যাক্টর শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা নিজেই, তাকে আসলে আমরা প্রাইম নাম্বার বলে থাকি। সো আপনাদের মূল বইতে আপনারা দেখবেন কিছু প্রাইম নাম্বারের চার্ট দেওয়া আছে, সেখান থেকে আপনারা একটু দেখে বুঝে কমপ্লিট করে নেবেন। আশা করছি আপনারা প্রত্যেকে প্রাইম নাম্বারের সাথে পরিচিত আছেন। এরপরে আমি চলে যাচ্ছি কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামে। আমি চলে যাচ্ছি কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামে। আমরা নিশ্চয়ই কনসিকিউটিভ শব্দটার সাথে পরিচিত আছি। কনসিকিউটিভ বলতে আসলে কি বোঝানো হয়? কনসিকিউটিভ বলতে আসলে বোঝানো হয় পরপর, ক্রমান্বয়ে। অর্থাৎ 1 এর পরে 2 আসবে, 2 এর পরে 3 আসবে, 3 এর পরে 4 আসবে, এমনভাবে একটি সিরিজ তৈরি করা যায়। এই রকমের কোন সিরিজের যোগফল বের করার বা সামেশন বের করার একটি ফর্মুলা এই অধ্যায়ে আমাদেরকে ম্যাথমেটিশিয়ানরা শিখিয়ে দিয়ে গিয়েছেন। সাপোজ আমি আপনাদের সাথে একটি শেয়ার করছি, 1 থেকে 10 পর্যন্ত যে নাম্বারগুলো আছে
আমরা আসলে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাম অফ কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আমি উপরে একটু লিখে দিচ্ছি, সাম অফ কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারস। অল রাইট, সাপোজ আমরা একটি সিরিজ তৈরি করছি, 1+2+3+4+5+6+7, এমন ভাবে যদি কন্টিনিউয়াসলি আমি একটি সিরিজ তৈরি করি 10 পর্যন্ত নিতে হবে, ব্যাপারটা এমন কিছু না। আমি জাস্ট ধরে নিচ্ছি আমি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলোকে যোগ করতে চাচ্ছি একটি নির্দিষ্ট রুলস এর সাহায্যে। আপনারা নিশ্চয়ই বলবেন আমাদের কাছে তো ক্যালকুলেটার আছে, আমরা ক্যালকুলেটারের সাহায্যে হিসেবটা বের করে নিতে পারি, বাট না, আসলে বড় বড় যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে সলভ করতে গেলে আমরা যদি ফর্মুলা না জানি আমরা খুব দ্রুত গতিতে সলভ করতে পারবো না। সো আমাদের কাছে 1 থেকে 10 পর্যন্ত কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামেশনটাকে আমি যদি এস কল্পনা করে নিই, আমি জাস্ট ধরে নিচ্ছি 1 থেকে 10 পর্যন্ত নাম্বার গুলোকে সাম করলে এস হবে, সাম করলে এস হবে। অল রাইট, এবার আমি এই জিনিসটাকে, এই টপিকসটাকে আমি জাস্ট যদি রিভার্স করে লিখি, আমি আবারও বলছি এটাকে যদি আমি রিভার্স করে লিখি, রিভার্স দ্যাট মিন্স বিপরীত ক্রমে যদি আমি সাজিয়ে লিখি, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, তাহলে এই দুটোকে সাম করলে আমরা আসলে কি পাচ্ছি? আমরা জানি এস এবং এস কে প্লাস করলে হচ্ছে 2s, 10 এবং 1 কে প্লাস করলে হচ্ছে 11, 9 এবং 2 কে প্লাস করলে হচ্ছে 11, 8 এন্ড 3 কে প্লাস করলে হচ্ছে 11, এমন ভাবে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 11। সো এখানে আমি ইন টোটালে কয়টি 11 পাচ্ছি? আমি ইন টোটালে কিন্তু 11 পাচ্ছি, আমরা উপরে ডিজিট নিয়েছিলাম কয়টা, 10টা। তার মানে এইটা যোগ করে আমার 11 হচ্ছে, এইটা যোগ করে আমার 11 হচ্ছে, এমন ভাবে আমি কয়টি 11 পাচ্ছি? 10টি 11 পাচ্ছি, এমন ভাবে আমি 11 পাবো 10টি। সো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 2s = 11×10, তার মানে আমি 10টা 11 পাচ্ছি, 10টা 11 পাচ্ছি। সো আপনি চাইলেই কিন্তু এই 11টাকে একটু ভেঙে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? আমি কিন্তু চাইলেই 11কে লিখতে পারি 1+10 × 10, যেটা ছিল সেটাকে আমরা সেভাবে রেখে দিলাম। এবার চলে আসি এই জায়গায়, 2টা এখানে ইনটু আকারে আছে, যখনই আমি 2টাকে এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যাব তখন কিন্তু সেই 2টা ডিভাইড হয়ে যাবে। দ্যাট মিন্স সেই 2টাকে আমরা এমন ভাবে লিখে ফেলবো, 1+10 × 10/2। অল রাইট, সো এই প্যাটার্নটি থেকে, আমি মাত্র যে প্যাটার্নটি লিখলাম এখানে 1+10 × 10/2, এই প্যাটার্নটি থেকে আমরা একটি ফর্মুলা ক্রিয়েট করতে পারি। সেটি হচ্ছে কি ফর্মুলাটি, আমি উপরে লিখে দিচ্ছি আপনাদেরকে, সাম ইজ ইকুয়াল টু, এই 1টা কে ছিল? এই সিরিজের ফার্স্ট টার্ম ছিল, তার মানে ফার্স্ট নাম্বার প্লাস এই 10টা কে ছিল? লাস্ট নাম্বার ছিল। ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার, তার সাথে ইনটু আকারে আসবে বা মাল্টিপ্লাই আকারে আসবে এই 10টা। এই 10টা হচ্ছে টোটাল কয়টা টার্ম আছে আমার কাছে? টোটাল টার্ম আছে আমার কাছে 10টা, তার মানে এখানে আমরা লিখব নাম্বার অফ টার্ম, হোল ডিভাইডেড বাই 2। সো এটা কিন্তু হচ্ছে আমার সাম বের করার জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা, যেটা আমাদেরকে ম্যাথমেটিশিয়ানরা শিখিয়ে দিয়ে গিয়েছে। এই জিনিসটুকু হচ্ছে আমাদের সাম বের করার একটা নির্দিষ্ট ফর্মুলা। সো এই যে সিরিজটা ছিল, এই সিরিজটাকে আমরা এইভাবে ক্যালকুলেট না করে আমরা খুব সহজে এই ফর্মুলা দিয়ে সলভ করে ফেলতে পারবো। শুধু এই সিরিজটা না, এই সিরিজটা আমাদেরকে তাই শিখাচ্ছে, আমরা এই সিরিজের সাহায্যে এই রকম যে কোনো কনসিকিউটিভ, যে কোনো সংখ্যক কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সামগুলো বের করে নিতে পারবো। অলরাইট, আমি যদি এটাকে ক্যালকুলেট করতাম তাহলে আসলে কি আসতো, 11 × 10/2, দ্যাট মিন্স
পাঁচ এগারো পঞ্চান্ন পেয়ে যেতাম, তার মানে এই সামেশনটা হয়ে যেত আমার 55। আমরা যে সামটা করলাম সেই সামটা হয়ে যেত 55। এবং এখান থেকে আমি বলতে পারি সাম ইজ ইকুয়াল টু ফার্স্ট নাম্বার প্লাস লাস্ট নাম্বার মাল্টিপ্লাই নাম্বার অফ টার্মস হোল ডিভাইডেড বাই টু। সো এটা একটা ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে আমি যে কোনো সংখ্যক ন্যাচারাল নাম্বারের সামেশন বের করতে পারবো। অলরাইট, সো আমরা এখানে যা শিখলাম এটা আসলে একটা প্রুফ হিসেবে আপনাদের পরীক্ষায় আসতে পারে। যদি প্রুফ হিসেবে আপনাদের পরীক্ষায় আসে, আপনারা জাস্ট এতটুকুকে এইভাবে রিপ্রেজেন্ট করলে আপনারা এখানে ফুল মার্কস পেয়ে যাবেন। অলরাইট, সো আমি এর পরের টপিক্সে চলে যাচ্ছি। আমরা মাত্র যেটা করলাম সেটা ছিল সাম অফ কনসিকিউটিভ ন্যাচারাল নাম্বার, এখন আমরা দেখব সাম অফ অড নাম্বার। আমরা এখন অড নাম্বারের সামটাকে কিভাবে বের করতে হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। সাম অফ অড নাম্বারস, সাপোজ আমি আপনাকে বললাম 1, 3, দুটো অড নাম্বার, এই দুটোকে সাম করলে কি হবে? কিংবা আমি আপনাকে বললাম 1, 3, 5, 1, 3, 5, 7, 1, 3, 5, 7, 9, সবগুলো কিন্তু এখানে অড নাম্বার, প্রতি ক্ষেত্রে আমি একটি করে অড নাম্বার বাড়িয়ে নিয়েছি। একটু যদি আমরা লক্ষ্য করি, এই 1 and 3 কে প্লাস করলে কত হচ্ছে? 4। 1, 3, 5 কে প্লাস করলে কত হচ্ছে? 9। 1, 3, 5, 7 কে প্লাস করলে কত হচ্ছে? 16। 1, 3, 5, 7, 9 কে প্লাস করলে কত হচ্ছে? 25। আপনাদের কাছে মনে হতে পারে স্যার আপনি তো খুব দ্রুত গতিতে লিখে গেলেন, তার মানে আপনি নিশ্চয়ই মুখস্থ করে এসেছেন। বাট না, এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, ম্যাথমেটিক্স টোটালি হচ্ছে একটা বুঝার সাবজেক্ট। এই জায়গায় একটি ট্রিক্স আছে, একটি নিয়ম আছে, নিয়মটি যদি আমরা একটু লক্ষ্য করি সেটি হচ্ছে 1+3, এখানে কয়টি অড নাম্বার নেওয়া হয়েছে? দুটো অড নাম্বার নেওয়া হয়েছে, যার সাম ছিল 4। 1, 3, 5, তিনটি অড নাম্বার নেওয়া হয়েছে, যার সাম ছিল 9। একটু লক্ষ্য করেন, এই 4 কে কি আমরা এইভাবে লিখতে পারি 2 স্কয়ার, এই 9 কে কি আমরা এইভাবে লিখতে পারি 3 স্কয়ার, 16 কে কি এভাবে লেখা যায় 4 স্কয়ার, 25 কে কি এভাবে লেখা যায় 5 স্কয়ার। তার মানে সর্বপ্রথম আমাদের দুটো সংখ্যা ছিল অড নাম্বার, যার সাম করে আমরা পেয়েছি 2 স্কয়ার, তারপরে তিনটি অড নাম্বার ছিল যেটাকে সাম করে আমরা পেয়েছি 3 স্কয়ার, চারটি অড নাম্বারকে সাম করে আমরা পেয়েছি 4 স্কয়ার, পাঁচটি অড নাম্বারকে সাম করে আমরা পেয়েছি 5 স্কয়ার। অর্থাৎ আমাদেরকে যে কোনো সংখ্যক অড নাম্বারের সাম বের করতে গেলে আমরা সিম্পলি যতগুলো অড নাম্বারের সাম বের করতে হবে তাদেরকে জাস্ট স্কোয়ার করে দিব। আমাকে যদি বলা হয় 10টা অড নাম্বারের সাম কত হবে, আমি এক বাক্যে মুখে বলে দিতে পারবো 10টা অড নাম্বারের সাম বের করলে হবে 10 স্কয়ার, উইচ ইজ ইকুয়াল টু 100। 15টা অড নাম্বারের সাম করলে কত হবে? 15 স্কয়ার, উইচ ইজ ইকুয়াল টু 225। 20টা অড নাম্বারের সাম বের করলে কত হবে? 20 স্কয়ার, উইচ ইজ ইকুয়াল টু 400। আমি যেই কথাগুলো বললাম সেগুলো আপনারা ভিডিওটাকে পজ করে করে ডেফিনেটলি খাতায় নোট ডাউন করে নেবেন, যাতে এগুলো আপনাদের প্র্যাকটিস করতে হেল্পফুল হয়। সো আমরা এখান থেকে বলতেই পারছি যে কনসিকিউটিভ অড নাম্বারের সাম বের করতে বললে আমরা এই ফর্মুলার সাহায্যে, যেই ফর্মুলাটাকে আসলে আমরা এইভাবে লিখতে পারি যে সাম অফ অড নাম্বার করতে গেলে বা কনসিকিউটিভ অড নাম্বারের সাম করতে গেলে আমরা জাস্ট কি অ্যাপ্লাই করব, এন স্কোয়ার অ্যাপ্লাই করব। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে কি বলবো আমরা? এন স্কোয়ার। কাদের ফর্মুলা? কনসিকিউটিভ অড নাম্বারের সাম বের করার ফর্মুলা। লক্ষ্য রাখবো কনসিকিউটিভ অড নাম্বার, আমি যদি আপনাকে মাঝখান থেকে বলি লাইক 50 থেকে 100 এর মধ্যে যে কটা অড আছে তার সাম করেন, আপনি কিন্তু বের করতে পারবেন না এই ফর্মুলা দিয়ে, তখন আপনাকে তখন অন্য কোনো প্রসেসে সেটার সাম বের করতে হবে। এই সামটা শুধুমাত্র কনসিকিউটিভ হতে হবে, দ্যাট মিন্স 1 থেকে স্টার্ট হতে হবে। 1 থেকে স্টার্ট করে যদি আমি আপনাকে বলি 100টা অড নাম্বারের সাম বের করেন, 50টা অড নাম্বারের সাম বের করেন বা 20টা অড নাম্বারের সাম বের করেন, তখন আপনি এন স্কোয়ার এই ফর্মুলার সাহায্যে অড নাম্বারের সাম বের করে ফেলতে পারবেন। আশা করছি আমরা বুঝতে পেরেছি। অলরাইট, সো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট টপিকসে। অর্থাৎ আমরা অলরেডি কিছু বেসিক জিনিস দেখেছি, আমরা এই পর্যন্ত যা দেখেছি
তা ছিল সম্পূর্ণ কিছু বেসিক জিনিস। এখন আমি আপনাদেরকে বললাম সাপোজ 3, 10, 17, 24, 31 ডট ডট ডট, এই ম্যাথটা বেসিক্যালি আমাদের এক্সাম্পল ওয়ান এর ভিতরে আছে মূল বইয়ের। অল রাইট, এটা একটা প্যাটার্ন। কিভাবে এটা একটা প্যাটার্ন আপনি কিন্তু দেখেই বুঝতে পারছেন। 3 এবং 10 এর পার্থক্য করলে হচ্ছে 7, 10 এবং 10 এবং 17 কে পার্থক্য করলে 7 হচ্ছে, 17 এবং 24 কে ডিফারেন্স করলে 7 হচ্ছে। তার মানে প্রতি ক্ষেত্রে নাম্বার গুলো 7 করে ইনক্রিজ হচ্ছে, প্রতি ক্ষেত্রে নাম্বার গুলো 7 করে ইনক্রিজ হচ্ছে। আপনাকে আমি বললাম ফাইন্ড দা নেক্সট 2 কনসিকিউটিভ নাম্বার ফ্রম দা লিস্ট অফ প্যাটার্ন বা ফ্রম দা লিস্ট অফ নাম্বারস। এই নাম্বারের লিস্ট থেকে পরবর্তী কনসিকিউটিভ নেক্সট 2 নাম্বার, পরবর্তী 2 নাম্বার আপনাকে আমি কি করতে বললাম, ফাইন্ড আউট করতে বললাম। সো এই রকমের নাম্বার থেকে যখন আমরা 2 কনসিকিউটিভ নাম্বারের পরবর্তী 2 কনসিকিউটিভ কিংবা 4 কনসিকিউটিভ কিংবা 5 কনসিকিউটিভ নাম্বার বের করতে যাব, আমাদেরকে আসলে কি করতে হবে, একটু টেকনিকের সাহায্যে লিখতে হবে। আমি একটি ম্যাথ আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদেরকে প্রত্যেকটি ম্যাথ এইভাবেই করার চেষ্টা করতে হবে। গিভেন নাম্বার 3, 10, 17, 24, 31 ডট ডট ডট, এই দুটোকে ডিফারেন্স করে আমি পাচ্ছি 7, এই দুটোকে ডিফারেন্স করে পাচ্ছি 7, এই দুটোকে ডিফারেন্স করে 7, এই দুটোকে ডিফারেন্স করে 7 পেয়ে যাচ্ছি। এখানে আমরা পাশে লিখে দিব জাস্ট ডিফারেন্স। অল রাইট, সো হিয়ার each time the difference is 7, প্রতি ক্ষেত্রে ডিফারেন্স গুলো 7, সো নেক্সট 2 নাম্বারস অথবা এখানে 4টাও বলতে পারে 10টাও বলতে পারে, আমি 2 নাম্বারই পিক করলাম। নেক্সট 2 নাম্বারস আর পরবর্তী 2টি নাম্বার কি হবে বলতেই পারছেন আপনি, এখান থেকে 31 এর সাথে 7 কে প্লাস করতে হবে। 31 এর সাথে 7 কে প্লাস করলে আমরা পেয়ে যাব 38, 38 এর সাথে 7 কে প্লাস করলে আমরা পেয়ে যাব 45। এইভাবে কন্টিনিউয়াসলি যদি আমাকে 5টা বলে, 4টা বলে, 10টা বলে, আমরা জাস্ট সিম্পলি নরমালি ক্যালকুলেট করে বের করে নিতে পারবো। অলরাইট, এবার চলে যাচ্ছি আমরা এক্সাম্পল 2 তে। এক্সাম্পল 2 তে আমাদেরকে বলা আছে একই রকম, এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে তাদের পার্থক্য করলে আমি এখানে 3 পাচ্ছি, এখানে 5 পাচ্ছি, এখানে 7 পাচ্ছি, এখানে আমি 9 পাচ্ছি। একটু লক্ষ্য করব আগের প্যাটার্নটার সাথে এই প্যাটার্নটার একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা কোথায় আছে, এখানে আগেরটার ভিতরে নাম্বার গুলো ইনক্রিজ হয়েছিল একটি নির্দিষ্ট মানে, আর এখানে ডিফারেন্স গুলো ইনক্রিজ হচ্ছে একটি নির্দিষ্ট হারে। ফার্স্ট ডিফারেন্স ছিল 3, তারপরে ডিফারেন্স ছিল 7, তারপরে ডিফারেন্স ছিল 9, তার মানে প্রতি ক্ষেত্রে ডিফারেন্সটা 2 করে ইনক্রিজ হচ্ছে। পার্থক্যটাকে ক্যাচ করতে হবে, প্রতি ক্ষেত্রে ডিফারেন্সটা 2 করে ইনক্রিজ হচ্ছে। আগের ম্যাথটার ভিতরে লিস্ট অফ নাম্বার গুলো ইনক্রিজ হয়েছিল, বাট এই জায়গায় ডিফারেন্সটা ইনক্রিজ করছে। তার মানে 9 এর পরের ডিফারেন্সটা কত হবে, নট নাম্বার, ডিফারেন্সটা কত হবে, ডিফারেন্সটা হবে 9 এর পরে 2 ইনক্রিজ হয়ে 11, 11 এর পরের ডিফারেন্সটা কত হবে 13, তার পরে কত হবে 15। সো আমি যদি আপনাকে বলি ফাইন্ড দা নেক্সট কনসিকিউটিভ নাম্বার, পরবর্তী নাম্বারটা কি হবে, তখন আপনি কি করবেন, যেহেতু এখানে 9 ছিল ডিফারেন্স, তার মানে এই জায়গার ডিফারেন্সটা কত হতে হবে, 11 হতে হবে, 11 হতে হবে। সো এই জায়গার ডিফারেন্সটা যদি আমার 11 হতে হয় তখন নাম্বারটা কি হবে, নাম্বারটা আমি জাস্ট 25 এর সাথে 11 কে প্লাস করে বের করে নিতে পারবো। আশা করছি আমরা বুঝতে পারছি। সো এটাকে জাস্ট একটু আমাদের এভাবে লিখতে হবে, হিয়ার ইচ টাইম দ্য ডিফারেন্স ইনক্রিজ বাই 2,
এভরি টাইম ডিফারেন্স টু করে ইনক্রিজ হচ্ছে। সো দ্য নেক্সট ডিফারেন্স ইজ নাইন প্লাস টু ইজ ইকুয়াল টু ইলেভেন। যদি আমাকে দুটো বের করতে বলে তারপরে ডিফারেন্সটা হবে ইলেভেন প্লাস টু ইজ ইকুয়াল টু থার্টিন, তারপরে ডিফারেন্সটা হবে থার্টিন প্লাস টু ইজ ইকুয়াল টু ফিফটিন। এগুলো কিন্তু ডিফারেন্স, নট লিস্টেড নাম্বার। এবং এর পরে আমরা যেটা করব, সো দ্য নেক্সট নাম্বারস আর পরবর্তী নাম্বারটা কি হবে, এখানে 25 ছিল, 25 এর পরে ডিফারেন্সটা হতে হবে আমাকে 11, তার মানে 25 এর সাথে 11 কে প্লাস করতে হবে 36 হবে। তার পরের নাম্বারটা কি হবে, 36 এর পরের নাম্বারটা হবে 36 এর সাথে পরবর্তী ডিফারেন্সটাকে প্লাস করব, পরবর্তী ডিফারেন্সটা কে ছিল 13, দ্যাট মিন্স 49, 49 এর পরের নাম্বারটা কি হবে, 49 এর সাথে আমাকে অ্যাডিশন করতে হবে ডিফারেন্সটাকে, পরবর্তী ডিফারেন্সটা কে ছিল 15, তার মানে 49 এর সাথে আমি 15 কে অ্যাড করে দিব। সো এইটা হচ্ছে আমার লিস্টেড নাম্বার, আমার লিস্টের পরবর্তী নাম্বারগুলো হবে 36, 49 এন্ড 64। অলরাইট, আশা করছি আমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এই ম্যাথটার ভিতরে আমাদের প্রশ্নে, মূল বইতে প্রশ্নে বলা আছে জাস্ট পরবর্তী একটা নাম্বার বের করতে, আমি আপনাদেরকে পরবর্তী তিনটা নাম্বার বের করে দেখিয়ে দিলাম। আশা করছি আমাদের বুঝতে খুবই এটা সহজ হবে। অলরাইট, সো এই ছিল আমাদের প্যাটার্নের একদম গোড়ার যে বেসিক গুলো, সেই বেসিক গুলো আমরা পরবর্তী ভিডিওতে আরো অনেক বেসিক নিয়ে এবং আরো অনেক ম্যাথ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।